সভাপতির বক্তব্য। আমি আসলে যে ব্যক্তিকে নিয়ে আজকে আলোচনায় আসছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ রাজনৈতিক দর্শন, এই বিষয়ে কথা বলতে গেলে নদীর পানি শুকায় যাবে কিন্তু এ বলে শেষ করা যাবে না। তো আমার সবচেয়ে বড় ভাইরা বলেছেন, তারপর আমি সংক্ষিপ্ত দু চারটা কথা বলে শেষ করব। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু সহ তার পরিবারের 1975 সালের 15 আগস্ট যারা নিহত হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের আত্মহত্যি, 2 লক্ষ মামনের ইজ্জত সম্ভব হানির বিনিময়ে স্বাধীন হয়েছিল এই বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই বীর শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের। আমি শ্রদ্ধা শহীদ স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেছা মুজিব রেণু সহ পরিবারের অন্যান্য যারা 1975 সালের 15 আগস্ট নিহত হয়েছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছিল, ঘাতকদেরকে নিহত হত্যা করেছিল, তাদের নিহতদের পরিবারের সকলকে আমি সকলকে আমার পক্ষ থেকে এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলের রুহের মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বক্তব্য দেওয়ার কিছু নাই, যে ব্যক্তিকে নিয়ে আজকে আলোচনা, দিনের পর দিন রাতের পর রাত কুতুবুদ্দিন ভাই বলছে একটা থিসিস হবে, শুধু থিসিস না, বঙ্গবন্ধুর বিষয়ে বলতে গেলে সাগরের পানি শুকায় যাবে, বঙ্গবন্ধুর কথা বলে শেষ করা যাবে না। আমার এইটুকু বয়স যতটুকু জেনেছি আমি, খালি থিসিস বা কোনো উপন্যাস বা নাটক না, বঙ্গবন্ধু নিজেই একজন পয়েন্ট অফ পলিটিক্স, রাজনীতির কবি, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য পয়েন্ট অফ পলিটিক্স, রাজনীতির কবি। প্রতিটি কথা ওনার ছন্দর মতো, প্রতিটি কথা মনে হয় রেকর্ড করা, টপ 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 করে মনে হয় বাজে, মনে হয় রেকর্ড করা আছে, কোনো লিখিত না, অলিখিত। জাতির পিতার, সেই জাতির পিতার আদর্শ নিয়ে আজকে আমরা কথা বলতে আসছি। আমার শরীরের লোম দাঁড়াই যায় যখন শুনি, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার মানুষের কে হত্যা করা হয়, তখন শরীরের ফর্মগুলো দাঁড়িয়ে যায়, লোম দাঁড়িয়ে যায়, যে যেখানে আছে সেখানে মনে হয় থমকে দাঁড়ায়। এই জন্য মনে হয় এক অমৃত কবি, এক অমৃত বাণী, যে বাণী যেন সারা জীবনে অমর বারবার শোনার ইচ্ছা করে, এই বাণী যেন মনে হয় সমাপ্তি আর ঘটে না, এটা মনে হয় কখনো আর ঘটবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই ছিলেন, সারা জীবন উনি এক জীবনে থাকবেন, ওই জন্য আমরা হাজার বছর শব্দটা উচ্চারণ আমাদের মানে কেউ করে থাকি এটা না করি, আমরা বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 15 আগস্ট যে হত্যা করা হয়েছিল, সে হত্যার বিচার বাংলার মাটিতে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু কিছু আসামি বিদেশে পালিয়ে আছে। আজকের প্রধান অতিথি আমি আমার বড় ভাইকে অনুরোধ জানাবো।